आदि पिता आदम नबी मा हवा अलैहिस्सलाम दुई जने 340 बसर मतान्तरे 350 बसर परे जखन साक्षात होए गेलो तारपरे तारा बसबास शुरू करे दिलेन दुनियार जमीने तादेर दिके सन्तान सन्तान आगमन होइलो दुजन करे जुरा जुरा सन्तान आल्लाह दान करलेन एक जन सेले एक जन में तफसीरेर किताबेर मध्ये आछे आदिमाता हवा आलाइहा सलातु वस्सलाम 120 बार उनी हामेला होयेछेन अर्थात पेटे बच्चा धारण करेछेन 119 बार पर्यन्त एकटी सेले एकटी मेये जुरा जुरा होयेछे आर 20 बार 120 बार शेष बारेर मध्ये शुधु एक जन छेले होइछेन ओनार नाम हलो शिशनबी ओनार नाम कि शिशनबी आदि माता मा हावा आलाइहा सलातु वस्सलाम 120 बार हामेला होइछे प्रत्येक बार जुरा जुरा सन्तान होयेछे तो ओदेर बिबाहर पद्धतिटा एरकम छिलो जे आगेर घरेर छेले परेर घरेर मेये কথা বুঝেন না আগের ঘরের ছেলে মানে আগের ঘর মানে কি আগে যে বাচ্চাটা মানে জোড়া বাচ্চা হয়েছে একজন ছেলে একজন মেয়ে তা আগের ছেলে এবং পরবর্তীতে যে মেয়েটা হয়েছে ওই মেয়ের সাথে এবং পরের মেয়ে আগের ছেলে এইভাবে তাদের মানে বিবাহর বন্ধনটা হইতো এবং আল্লাহ পাক এইভাবেই মানে পৃথিবীতে বংশ বিস্তার করলেন মানব জাতিকে বাড়াই দিলেন সুবহানাল্লাহ একশত বিশ বার মাম হাওয়া আলাইহা সালাতু ওয়াসালাম পেটে বাচ্চা ধারণ করলেন 119 বার জোড়া জোড়া বাচ্চা হয়েছে একজন ছেলে একজন মেয়ে আর 120 বার লাস্টে একজন একজন ছেলে সন্তান হলো তার নাম শিশনবী কারণ আদম নবীর সন্তানদের মধ্যে একজনই নবী হয়েছেন তার নাম হলো হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াসালাম উনি একজনই নবী হয়েছেন আর বাকি কেউ নবী পয়গম্বরই আল্লাহ পাক দান করেন নাই একজনকে নবী পয়গম্বর দান করেছেন তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নারী পুরুষ পৃথিবীতে প্রেরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেন ওয়াজ করেন ওয়াল্লা কদ আরসালনা রাসুলাম মিন কবলিকা ওয়া জাআলনা লাহুম আযওয়াজা ওয়া যুররিয়্যা আমার আল্লাহ বলেন এই পৃথিবীতে যত নবী পয়গম্বর আমি প্রেরণ করেছি সকল নবী পয়গম্বরগণেরই স্ত্রী পুত্র ছিল সকল নবী পয়গম্বরদের কি ছিল পৃথিবীতে যত নবী পয়গম্বর আমি আল্লাহ প্রেরণ করেছি সব নবীদের স্ত্রী পুত্র ছিল সবাইকে আমি স্ত্রী পুত্র দান করেছি এবং সবাই বিবাহর বন্ধনে আবদ্ধ হয়েছিল শুধু দুই একজন দু চারজন নবী ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পয়গম্বর প্রেরণ করেছেন সব নবীরাই বিবাহর বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সব নবীরাই বিবাহর বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আদেশ করেছেন যে তোমাদের মধ্যে যারা উপযুক্ত হয়েছে বিবাহর বন্ধনে আবদ্ধ হয়ে যায় وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم الله رب العالمين قرآن حكيم واس قرآن তোমাদের মধ্যে যারা উপযুক্ত হয়েছে বিবাহর বন্ধনে
আবদ্ধ হওয়ার মতন বয়স হয়েছে, তোমরা বিবাহ শাদী করে ফেলো, বিবাহর বন্ধনে আবদ্ধ হয়ে যাও। অর্থাৎ যারা অভিভাবক আছে তাদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের তোমাদের উপযুক্ত সন্তান সন্ততিদেরকে বিবাহর বন্ধনে আবদ্ধ করিয়ে দাও। আর তোমাদের উপযুক্ত হয়েছে বয়স হয়েছে তোমাদের দাস দাসীও তোমাদের তোমাদের দায়িত্ব, তাদের যদি বয়স হয়ে যায় তারা যদি উপযুক্ত হয়ে যায় তাদেরকে বিবাহর বন্ধনে আবদ্ধ করানো তোমাদের উপর কর্তব্য। কি তাদেরকে বিবাহর বন্ধনে আবদ্ধ করানো কার উপর কর্তব্য? যাদের দায়িত্বে সেই দাস দাসীরা আছে তাদেরকে, তাদের উপর ফরজ হয়ে যায়। এটা দ্বারা বোঝা গেল যে আপনার ঘরে যদি কোনো কাজের মেয়ে বা কাজের ছেলে থাকে তারা গরিব অসহায়ের কারণে বিবাহর বন্ধনে আবদ্ধ হতে পারে নাই, আপনার দায়িত্ব হলো যে গরিব মানুষ সে বিবাহর বন্ধনে আবদ্ধ হতে পারে না, আমি তাদেরকে একটু সহযোগিতা করে বিবাহর বন্ধনে আবদ্ধ করিয়ে দিই, আপনি মহাসওয়াব পেয়েছেন, মহাসওয়াব পেয়েছেন। কিন্তু আজকে তো আমাদের দেশে মানে কাজের লোক কাজের মেয়েরা নির্যাতিত নিপীড়িত, কারণ তাদেরকে এ ধরনের সহযোগিতা করবে দূরের কথা, মানে কথাই কথাই তাদেরকে মারধর করে, তাদেরকে নির্যাতন করে, তাদেরকে মারধর করে। আল্লাহর নবী ইন্তিকালের পূর্ব মুহূর্ত বলছে সালাত সালাত আমা মালাকাত আইমানুকুম, আমার উম্মত নামাজ নামাজ, এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখি রাখি। ইন্তিকালের পূর্ব মুহূর্ত নবী যে কথা বলেছে তোমাদের অধীনস্থ যারা দাস দাসী তাদেরকে তোমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, তাদের দায়িত্ব তোমাদের পালন করতে হবে। আমরা কতটুকু করছি, কতটুকু দায়িত্ব পালন করছি? দাস দাসী চাকর চাকরানীদেরকে আমরা মানুষই মনে করি না, আমরা মনে করি এরা মানুষের কাতারেই নাই। না, এরকম অহংকার গর্ব করলে চলবে না, মনে রাখতে হবে তোমাকে যারা যিনি সৃষ্টি করেছেন সে দাস দাসী গরিব অসহায় মানুষদের তো কে সৃষ্টি করেছেন? আর যদি বলেন কে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সবার মর্যাদা আল্লাহর দরবারে বেশি, সবার বরং গরিব মানুষ যদি নেককার মুত্তাকি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে দিনদারি মতে জীবন পরিচালনা করে তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন গরিব মানুষ যদি দিনদারি অবলম্বন করে দুনিয়া থেকে বিদায় হতে পারে ওই গরিব মানুষটা ধনী নেককারের কমাসকম 500 বছর আগে জান্নাত দখল করবে, কমাসকম 500 বছর আগে গরিব মানুষ ধনী নেককার ব্যক্তির আগে জান্নাত দখল করবে। নেককার গরিব মানুষ ধনী নেককার ব্যক্তির আগে 500 বছর আগে জান্নাত দখল করবে, কোনটা ভালো? হ্যাঁ, যারা গরিব হয়েছে অনেকে অনেক সময় মনে করে যে এই গরিবি জিঞ্জির নিয়ে দুনিয়াতে কেন আসছিলাম এত কষ্ট করার জন্য। না না, এই সমস্ত কথা বলা ভুল, কারণ দুনিয়াটা আল্লাহর দরবারে একেবারেই কিছু না। কারণ আপনি আমি কেহ বলতে পারবো না যে কার জীবনটা কখন শেষ হয়ে যাবে, বলতে পারবো কেহ বলতে পারবো, কেহ বলতে পারবো না যে কার জীবন কখন শেষ হয়ে যাবে। আজকে এখানে এমন মানুষ হয়তো উপস্থিত হয়েছে যে আগামী কাল সে কবরের বাসিন্দা হয়ে যাবে, এটা কি মানে অবিশ্বাসের কোনো কিছু? অবিশ্বাসের কোনো কিছুই না, কারণ আমার জীবনে বহু মানুষ দেখছি, আমার জীবনে বহু মানুষ দেখছি। আমার সাথে সেই হজ করতে গিয়ে 2018 সালে হজ করতে গিয়েছিলা, মানে হজ শেষে একটা লোক মানে মারা গেল, এনে সব প্রত্যেক জুমার নামাজ এখানে পড়তো, হয়তো অনেকে চিনেন, লোকটার নাম তসলিমুদ্দিন, এখানে চেয়ার নিয়ে আইসা বসবো। সেই লোকটা মানে মৃত্যুর আগেও মানে আমাকে বলছে যে ভাই জানি না মানে মনে হয় আমি এখনই থেকে যাব। আমি কেন এরকম কথা বলছেন কেন? আমার মনটা বলছে যে আমার আর নিতে পারবেন না, এখনই মনে থেকে যাব। আমি কি খাইতে মনে চাই আপনার?
কিছু খাইতে মনে চাই কিছু তো খাইতে মনে চাই না একটা পেপসি একটা পেপসি দিলাম তাকে মানে একটু টান দিল টান দিয়া এরকম ভাবে কুলি করে এটা ফালাই দিল ওইটো ডিলটা ফালাই দিল দিয়াশিরা সে ওই সময় মানে মানে আদামিনীদের মধ্যে সে মারা গেল আমার সামনে মারা গেল লোকটাকে আমি নিজেই সেই সরায়া গুরুস্থানে মক্কাতে দাফন মানে কাফন দাফনের কাজে আমি অংশগ্রহণ করেছি আমাদের সাথে আরো হাজিরও অংশগ্রহণ করেছে আহ কি পরিস্থিতি সে হজ্জে বাইতুল্লাহ করে যাওয়ার সময় সে বলছে তার স্ত্রীকে যে দুইজনের যে কোনো একজন মনে ওইখানে থেকে যাইতে হবে সুবহানাল্লাহ পরে যাওয়ার সময় সে বলছে তার বউকে যে তুই অথবা আমি দুইজনের যে কোনো একজন হয়তো ওইখানে থেকে যাইতে হইতে পারে ওইটা কি কোনাম নাকি দেখিস নে আমার বাংলা বন্ধুগণ মৃত্যু কার কখন দুনিয়ার কার কাছে আজরাইল চলে আসে এটা দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না কারণ নবীজি যাকে আল্লাহ পাক এত পাওয়ার এত ক্ষমতা দিয়েছেন আল্লাহর নবীও এইটা ক্লিয়ার করে কোনো কিছু বলেন নাই আজরাইল যখন নবীর দরবারে আসলো জিবরিল আমিন আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন আপনার রফিকে আলা আল্লাহর দরবারে যদি আপনি সাক্ষাৎ দিদার করতে চান এইটাও করতে পারবেন আর যদি মনে চাই আপনি দুনিয়ার জমিনে আরো অনেক দিন বেঁচে থাকবেন এইটাও করতে পারবেন আল্লাহর নবী ডাকতে বলেন জিবরিল রে এ জিবরিল আমি যদি দুনিয়ার জমিনে আরো কয়দিন আরো বেঁচে থাকতে চাই তাহলে কি পরিমাণ সম বেঁচে থাকতে পারবো জিবরিল আমিন বললেন আমি জানি না তবে আমার অনুমান হয়তো আপনি যদি বেঁচে থাকতে চান হয়তো বা বেশি চেয়ে বেশি কিয়ামতের আগ পর্যন্ত বেঁচে থাকতে পারবে কিয়ামত যখন হয়ে যাবে তাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে কেহ থাকতে পারবে না দুনিয়া তামা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আপনিও পারবেন না আল্লাহর নবী ডাকতে বলেন জিবরিল রে যেহেতু আমি দুনিয়ার মধ্যে আবাদুল আবাদ জিন্দিগি থাকতে পারবো না তাহলে আর সীমিত সময় দুনিয়াতে থাকতে চাই না আমি আমার রফিককে আল্লাহর দরবারে সাক্ষাৎ করতে চাই আল্লাহু আকবার বলেন আপনাকে যদি বলে মৃত্যুর জন্য যদি আজরাইল বলে যে আমি আজরাইল আইছি আপনার জান কবজ করার জন্য আপনি কি কইবেন যে আজরাইল ভাই যাওগা তাড়াতাড়ি যাওগা আমি আরো কদিন দুনিয়াতে বাঁচতে চাই আমি আরো বাঁচতে চাই কেউ দুনিয়াতে মরতে চাই বলেন মরতে চাই নাকি কেহ কি বলবে যে আমি আরো বাঁচতে চাই দুনিয়াতে আরো অনেক দিন বাঁচতে চাই আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন জিবরাইল রে ও জিবরাইল যেহেতু আমি আবাদুল আবাদ জিন্দেগি সব সময় যেহেতু দুনিয়াতে থাকতে পারবো না দুনিয়াটা এক সময় যেহেতু ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে তো এই শেষ ধ্বংসপ্রাপ্ত দুনিয়ার মধ্যে আমি থাকতে চাই না আমি আমার আল্লাহ আমার রফিকে আলা আমার পরম বন্ধু আল্লাহর দরবারে আমি সাক্ষাৎ দিদার লাভ করতে চাই আজরাইল নবী দরবারে চলে আসছে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার দরবারে আসি জান কবজ করার জন্য অনুমতি যদি দেন জান কবজ করব আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন যাও জান কবজ করো আমি ওইদিকে যাব না জান কবজ করার জন্য অনুমতি দিয়ে দিবেন কিন্তু আমরা যারা দুনিয়ার মধ্যে বসবাস করি আজরাইল যদি নিজের পরিচয় দেয় তাহলে আমরা হয়তো ডরে ভয়ে কি করব কাপড় চুপড় একবারে নষ্ট করে দিব ঠিক থাকবে কাপড় ঠিক থাকবে সব একসাথে নাকি
একবারে নাপাক হয়ে যায়। যদি জ্ঞান থাকে তাহলে বলবে যে না 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 আমি আরো কয়দিন দুনিয়াতে বাঁচতে চাই। কি বলবে? আরো কয়দিন বাঁচতে চাই। কিন্তু পৃথিবীতে মানুষ ইচ্ছে করলেই বাঁচতে পারে, বাঁচতে পারে না। সৃষ্টির সেরা সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতা আদম নবীকে দিয়াছিলেন, এই পৃথিবীটা সাজাইছেন। কি করছেন? সাজাইছেন। আর এটা সাজানোটা কিভাবে হয়েছে? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে। বিবাহ বন্ধনে আদি পিতা আদি মাতা তাদের কি বিবাহ হয়নি? তাদের বিবাহ পড়িয়েছেন কে? স্বয়ং আল্লাহ। কে পড়িয়েছেন? আল্লাহ পাক বিয়ে পড়াই দিছে। আদম নবী যখন ধরতে চাইলেন আল্লাহ বললেন ধৈর্য না, তুমি তো মহরাদাই করছো না, মহরানাদাই করছো। আল্লাহ মহরানা আবার কি? মহরানা তো অনেক কিছু, কিন্তু তুমি একটা কাজ করো, আমি যে আখিরি জামানার মধ্যে একজন পয়গাম্বর প্রেরণ করব ওনার উপর কয়েক মর্তবা দুরুদ পড়ে নাও, তাহলে তোমার মহরানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর উপর দুরুদের মাধ্যমে আদি পিতা আদম নবীর মহারানা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আজকে বিবাহের বন্ধনে আমরা যারা আবদ্ধ হই আমরা কি মহারানা আদায় করি? হ্যাঁ, কয়জন পুরুষ তার স্ত্রীকে যে মহারানাটা নির্ধারণ করা হয় এটা আমরা আদায় করি? কয়জন পুরুষ বলেন? হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোন পুরুষ তার স্ত্রীর মহারানা আদায় না করে দুনিয়াতে বিদায় হয়ে যায়, আর তার স্ত্রী যদি তাকে ক্ষমা না করে আল্লাহর নবী বলেন সরাসরি জাহান্নামে যাবে, তার জন্য আর কোন রাস্তা নাই, সরাসরি জাহান্নামে যাবে। সেই জন্য আপনি যতটুকু পারবেন অতটুকু মহারানা আদায় করার চেষ্টা করতে হবে। এটা হলো শরীয়তের বিধান, শরীয়তের আইন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন সবচেয়ে উৎকৃষ্ট এবং উত্তম বিবাহ হইল ওই বিবাহটা যেই বিবাহের মধ্যে খরচার দিক দিয়া একবারে কম। খরচার দিক দিয়া ইন্না জামান নিকাহি বারাকাতান আইসারুহুমা উনাতান। নবী বলেন সবচেয়ে উত্তম বিবাহ হলো ওই বিবাহটা যেই বিবাহের মধ্যে খরচার দিক দিয়ে একেবারেই কম। যেই বিবাহের মধ্যে একেবারেই কম, কিন্তু আমাদের দেশে তো সামাজিকতা রক্ষা না করলে হয় না, যে পরিস্থিতি হয়েছে এটা করতে হবে। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন সবচেয়ে উৎকৃষ্ট উত্তম বিবাহ হলো ওই বিবাহটা যেটা খরচার দিক দিয়ে একেবারেই অল্প, একেবারেই অল্প স্বল্প। সুবহানাল্লাহ। শরীয়তের বিধান। রাসূল যুবকদেরকে ডাকদা বলছে, যুবক তোমার বিবাহের বয়স হইছে, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। রাসূলুল্লাহ বলেছেন যুবক বিবাহের বয়স তোমার হয়ে গেছে, এবার বিবাহ শাদীটা সম্পূর্ণ করে ফেলো। সুবহানাল্লাহ। দেখেন রসুলের বিধান কত চমৎকার বিধান। কেন 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 এটা কেন করলেন? ফাইন্নাহু আগাজ্জুলিল বাসারে ওয়া আহসানুলিল ফারজে। রাসূলুল্লাহ বলেছেন বিবাহের মাধ্যমে দৃষ্টিটা নিম্নগামী হয়ে যায়। দৃষ্টিটা যে কোনো মহিলা দেখলে হা কইরে তাকাই থাকে না, কথা বুঝেন না? কথা বুঝতে পারতেছেন? কোন বেগানা কোন নারীর দিকে কামভাব নিয়ে তাকাই তাকা এটা কোরআনে হারাম ঘোষণা করেছেন। কি করেছেন? হারাম ঘোষণা করেছেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন বিবাহের মাধ্যমে তোমার দৃষ্টিটা নিম্নগামী হয়ে যায়, যে কোনো নারী দেখলে তোমার তার দিকে তাকানো তাকাবার সেই মন চাবে না, মন বলবে না, তুমি ইজি হয়ে যাবে, দৃষ্টিটা তোমার নিম্নগামী হয়ে যাবে। ওয়া আহসানুল ফারজে, আর লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। কি হয়ে যাবে? লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে, সে জিনা বেবিচারে লিপ্ত হবে না। যার করে যে বিবাহিত যুবক
তার ঘরে যদি সুন্দরী স্ত্রী থাকে সেই ধরনের জিনা ব্যভিচার থেকে অনেক দূরে চলে যাবে। ইসলামের বিধান চমৎকার, আল্লাহু আকবার বলেন কত সুন্দর বিধান। আল্লাহর নবী বলেন ওমান লাম ইস্তাফি ফালাইহি বিসাওম, সার্বিক ভাবে যদি সে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতন যোগ্যতা না থাকে, যদি তার টাকা পয়সা না থাকে, বিবাহ শাদী করার পরে স্ত্রীকে যদি সে পরিচালনা না করতে পারে, আর্থিক মানসিক দৈহিক সব ধরনের যোগ্যতা যদি না থাকে, আল্লাহর নবী বলছে ফালাইহি বিসাওম, তুমি রোজা রাখো। তুমি কি কি বলছে জোরে বলেন, কি বলছে? রোজা রাখার জন্য বলছে। কেন কেন বলছে? ফাইন্নাহু লাহু বেজাউন আই কাসরাতুস শাহওয়াত, রাসূলুল্লাহ বলেছেন রোজা রাখার দ্বারা সব ধরনের কামভাব দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ, রোজা রাখলে শরীর দুর্বল হয় না? দুর্বল শরীরে সবকিছু মনে চায়। আল্লাহু আকবার, কি চমৎকার বিধান! ইসলামের বিধানটা কত সুন্দর। তুমি টাকা পয়সা নাই, তোমার কাছে অন্য কোনো কিছু নাই, তুমি কি করো? রোজা রাখো। যে সময় টাকা পয়সা হবে তখন তুমি বিবাহ শাদী করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বাবাদেরকে কি বলছি রাসূলুল্লাহ, বাবাদেরকে কি বলছি? মাম ওয়ালিদালাহু ওয়ালাদুন ফালিয়াহসিন ইসমাহু, যদি তোমার সন্তান জন্মগ্রহণ করে তাহলে তুমি কি করো? সর্বপ্রথম সুন্দর নাম রাখো। কি করো? সুন্দর নাম রাখো। আর নামটা রাখতে যাইয়া এমন কিছু করবে না যে অনেক পয়সা খরচ হয়ে যায়। বেশি চেয়ে বেশি সে শরীয়তের বিধান যেটা মুস্তাহাব সুন্নাত আকিকাটা দিতে পারে। আবার অনেকে আছে সেই আকিকা দিয়া সিরা মানে আপনার বিশাল অনুষ্ঠান করে, হাজার হাজার মানুষের নিয়ে অনুষ্ঠান করে ছেলের আকিকার মধ্যে, আবার সেই মানে এই সামাজিকতা করে। অথচ রাসূলুল্লাহ বলেছেন যে একটি বাড়ি সহজ করার জন্য, আসান করার জন্য আপনি গরিব দুঃখীদেরকে একটা বকরি অথবা অন্য একটা ছাগল যে কোনো একটা আপনি দিয়ে দিলেন, বা আপনি নিজেও কিছু খাইতে পারেন, কুরবানির যে মশলা আকিকার তাই মশলা। এখন এই আকিকা নিয়ে অনেক সময় অনেকে কি করে, হাজার হাজার মানুষ দাওয়াত দেয়, এটা নাকি সামাজিকতা? কমপ্লিট এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আরে আমরা কিসের মানুষ হইলাম আর তারা কেমন মানুষ! এক রাজ্যের বাদশা ছিল শাহ ইবনে সুজা কেরমানি রহমতুল্লাহ আলাই। বিবাহ শাদী যাতে শাদীকে আমরা কেন্দ্র করে আমরা কত কিছু করি, আর দেখেন তাদের জীবনের চিত্রটা কেমন ছিল। শাহ ইবনে সুজা কেরমানি রহমতুল্লাহ আলাই এক রাজ্যের বাদশা ছিল না, এক রাজ্যের বাদশা ছিল। ওনার একটা কন্যা সন্তান ছিল, খুব অপরূপা সুন্দরী ছিল, কিন্তু কন্যা সে বিবাহর বন্ধনে বাবাকে বলছে যে বাবা দিনদার নেককার আল্লাহওয়ালা যুবক যদি পাও তাহলে বিবাহর বন্ধনে আবদ্ধ হব, এছাড়া বিবাহর বন্ধনে আবদ্ধ হব না। তো উনি একদিন মসজিদে নামাজ পড়তেছেন, শাহ সুজা কেরমানি রহমতুল্লাহ আলাই, ইবনে সুজা কেরমানি রহমতুল্লাহ, নামাজ পড়তেছে, একটা যুবকের নামাজ দেখে ওনার পছন্দ হয়ে গেছে। যুবক যতক্ষণ নামাজ পড়লো উনি বসে রইল, বসে থেকে এরপরে কি করলো যুবকরে বললো, যুবক এদিকে আস, আমার একটা কন্যা সন্তান আছে, আমি তোমার কাছে বিবাহ দিব। যুবক বলল যে জাহাপনা, যুবক চিন্ত উনি যে এক রাজ্যের বাদশা, জাহাপনা আমি আপনার এই কন্যাকে বিবাহ করতে পারবো না, কারণ আমি একজন গরিব মানুষ, দুর্বল যুবক, আমার মানে জীবনের কোনো নিরাপত্তা নাই, আমি যেখানে রাত্র সেখানে আমি কাত হইয়া পড়িয়া থাকি, তো সুতরাং আমি পারবো না, আমি পারবো না, কারণ আমি গরিব মানুষ, বাদশা সাহায্যে একজন গরিব মানুষের ঘর সংসার করতে পারে না। বারবার সে বলার পরও বারবার পীড়াপিড়ি করে তাকে রাজি করাইছে শাহ ইবনে সুজা কেরমানি রহমাতুল্লাহ এক রাজ্যের বাদশা। তখন রাজি করাইয়া বিবাহ দিন তারিখ নির্ধারণ করিয়া তখন কি করলো মানে তার কন্যার কাছে এসে বলল, মা গো, ও মা, তোমার জন্য আমি একজন, তুমি যা বলেছিলে যে নেককার দরবেশ আল্লাহওয়ালা যুবক আমি পেয়ে গেছি এবং বিবাহর তারিখও নির্ধারণ করে ফেলেছি। সুবহানাল্লাহ,
विवाह दिन तारीख निर्धारण करे आसलाम मा जेई धरनेर जुबक तुमि चेयेछिले मागो तुम्हारे जन्य एकता अल्लाह वाला ने कार दरवेश जुबक पेची गुमा से राजी छिलो ना तार पर राजी करिए आमी तुम्हारे विवाह दिन तारीख निर्धारण करे एसी गुमा বিবাহর দিন বিবাহ করে যখন যুবক তার বাড়ির দিকে নিয়ে গেল এবার একটা কুরে ঘরে ঢুকল ঢোকার পরে বাদশা চাহাজাদি ডাক দিয়া বলে এরে এরে আমার স্বামী এই যে দেখো তোমার ঘরে একটা শুকনা রুটি জ্বলতেছে এটা কিসের জন্য কেন গো ও বিবি তোমার বাবা কি বলে নাই আমি একজন ধার্মিক নেককার দরবেশ যুবক সারাদিন রোজা রাখি সন্ধে বেলা ইফতারের জন্য আমি রুটিটা রেখে দিয়েছি আল্লাহু আকবার এই কথা যখন বলল বাদশাহ যদি আবার নিজের বাড়ির দিকে রওনা করল যুবক ডাকদা বলল না 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 এই জন্যই তোমার বাবাকে আমি বলছিলাম বাদশাহ যে বাদশাহ জাহাপনা বাদশাহ হুজুর একজন দরবেশ যুবকের একজন বাদশার কন্যা ঘর সংসার করতে পারে না কিন্তু তোমার বাবা বারবার পিরাপিরি করে বলল তুমি নাকি আল্লাহ আলা দরবেশ যুবক ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না কিন্তু তুমি তো তাই করলা আমার ঘরে কোনো কিছু না থাকার কারণে আবার নিজের বাড়ির দিকে রওনা করলা না 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 এই জন্যই আমি বলছিলাম তোমার বাবাকে তোমার সাথে বিবাহর জন্য এই বিবাহ বন্ধনে আবদ্ধ করানোর জন্য না করছিলাম নিষেধ করছিলাম না যুবক না দাঁড়াই গেল বাদশা শাহজাদি দাঁড়ায় বলল এরে যুবক না 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 তুমি এখন আমার স্বামী হয়ে গেছো তবে আমি তোমাকে বলতে চাই আমি আমার আব্বাকে বলছিলাম একজন দরবেশ আল্লাহওয়ালা যুবকের কথা কিন্তু তোমার আমার আব্বা যখন বলেছিল মাগো ও মা তোমার জন্য তোমার মনের মতন স্বামী পাইয়া গেছি আমি মনে করলাম আমার বাবা একটা রাজ্যের বাদশা উনি তো সাধারণ মানুষ না একজন বাদশা উনি তো বুঝে শুনে সব কাজ করতেছে আমি বিশ্বাস করেছিলাম কিন্তু আমার বিশ্বাস ভঙ্গ হয়ে গেল কেন গো ভঙ্গ হয়ে গেল তার কারণটা কি কারণ তুমি যদি দরবেশ যুবকই হয়ে থাকো সারাদিন রোজা রাখো সন্ধে বেলা ইফতারের জন্য তোমার ঘরে কেন শুকনা রুটি জ্বলবে তুমি যে আল্লাহর জন্য ইবাদত বন্দি করো যে আল্লাহর জন্য রোজা রাখছো ওই আসমানের মালিক আল্লাহ তোমাকে সন্ধে বেলা ইফতারের ব্যবস্থা করতে পারেন না নাকি আল্লাহু আকবার তিনি কি অক্ষম তোমার রিজিক পৌঁছানোর জন্য তোমার ইফতার পৌঁছানোর জন্য কি তিনি অক্ষম নাকি না 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 বুঝতে পারছি বাদশা শাহজাদি আমার ভুল হয়ে গেছে আমি এখনি এই রুটিটাকে আল্লাহর রাস্তা দান করে দিব আল্লাহ আকবার তাদের জীবনের চিত্র ছিল এরকম আর আমরা কিরকম চিন্তা ভাবনা করি আমরা কত কিছু চিন্তা করি এই মিয়া নূহ ইবনে মারইয়াম সিরাকের উনি চিফ জাস্টিস ছিল প্রধান বিচারপতি ছিলেন ওনার একমাত্র কন্যা অনেক অনেক মন্ত্রী মিনিস্টারের ছেলেরা ওনার কন্যাকে বিয়ে করার জন্য ওনার বন্ধু অনেক বড় বড় উচ্চাঙ্গের ফ্যামিলির ছেলেরা ওনাকে বিয়ে ওনার কন্যাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে কিন্তু ওনার কন্যা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি ওনার কন্যা চেয়েছিল একজন ভালো দিনদার নেককার মুত্তাকি নূহ ইবনে মারইয়াম ওনার একটা বড় বাগান ছিল এই বাগানের মালিক হিসেবে নিযুক্ত করল একজন ওনার কৃতদাস গোলাম মোবারক নামে একজন কৃতদাস গোলাম তো গোলামকে নিযুক্ত করল গোলাম সে বাগান পরিচর্যা করছে ঠিক দুই বছর পরে যে কোনো কারণে নূহ ইবনে মারইয়াম বন্ধু বান্ধব সহকারে বাগানে ঢুকছে যে দেখি অনেক ধরনের আমার বাগানে ফলের গাছ আছে চলো দেখি আমার বাগানটা দেখবা একবারে টাটকা টাটকা ফল সুন্দর ফল এবার মুবারক বললো মুবারক
তো জি হুজুর তো আমাদের জন্য মিষ্টি ফল নিয়ে আসো তো মোবারক নিয়ে দিল সে আঙ্গুর ফল এবং অন্যান্য ফল তো একটা আঙ্গুর মুখে দিই চেহারাটা একবারে বিকৃত হয়ে গেছে মানে কি টক 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 জাতীয় কোন জিনিস মুখে দিলে চেহারা কি ঠিক থাকে বিকৃত হয়ে গেছে এবার মানে সে নইমনে মরিয়ম মানে আচ্ছা তরে মানে গাল বন্ধ করলো ये बेखूब कुतकार रीतदार गुलाम है मदीबर साथे बेअदबी करो বন্ধুরা যার যার বাড়িতে চলে যাও উনি বাড়িতে যাইয়া ওনার স্ত্রীকে ডাকবো এবার এদিকে আসো তো কি হয়েছে আমাদের কন্যার জন্য এবার নেককার যুবক পেয়ে গেছি একজন আল্লাহওয়ালা যুবক পেয়ে গেছি কে সে আমাদের আমাদের যে কৃতদাস গোলাম মোবারক তো কৃতদাস গোলামের কাছে কন্যাকে বিয়ে দিবা তোমার মান ইজ্জত থাকবে নাকি আমার মান ইজ্জত থাকলে থাকুক না থাকলে নাই তুমি কি রাজি আছো কিনা বলো আমি আমার কন্যাকে বিয়ে দিব তুমি আমার পছন্দের কথাটা কন্যাকে বলে দাও আল্লাহু আকবার এবার মা কিভাবে বলবো কন্যাকে লজ্জা হারি লজ্জা কিভাবে বলবে তারপরে কন্যা বলল মা আর বলতে হবে না বাবা আর তুমি যে আমাদের কৃতদাস গোলাম মোবারকের ব্যাপারে কথা বলছো ওইটা নাকি কাহা ওইটা তো আমি সব শুনছি তোমাদের যদি মনে কোনো কষ্ট না থাকে আমি রাজি আছি আল্লাহু আকবার কেমন মানুষ ছিল তারা এই জন্য এই যুগটাকে স্বর্ণের যুগ বলা হয় সোনালী যুগ বলা সোনালী যুগ বলা হয় তারা কেমন মানুষ এবার বিবাহর বন্ধনে আবদ্ধ হয়ে যাই মোবারককে ডাক দা বলল মোবারক আমার কন্যাকে বিয়ে করতে হবে না না কৃতদাস গোলাম হয়ে আপনার কন্যাকে আমি কিভাবে বিয়ে করে এবার নইমনে মরিয়ম বলল আজকে থেকে গোলামীর জিঞ্জির তোমাকে আমি তোমাকে কমপ্লিট আজাদ করে দিলাম গোলামীর জিঞ্জির নিয়ে তোমাকে আর থাকতে হবে না আজকে থেকে তুমি একজন আজাদ আমি একজন গরিব মানুষ যে বাগানটার দায়িত্ব তোমাকে দিলাম ওই বাগানটার মালিক তোমাকে আমি বানাই দিলাম রাজি হয়ে গেল ওই দম্পতি থেকে দুনিয়ার মধ্যে আগমন করে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহু আকবার বলেন আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন মহা হাদিস বিশারদ ছিল এইটা যারা নাকি বাংলাদেশের যারা শুধু বাংলাদেশ সারা বিশ্বের যত আলেম আছে তারা জানে যে আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় হাদিস বিশারদ ছিল বিশ্বের সেরা হাদিস বিশারদ ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক মুবারকের ছেলে আব্দুল্লাহ এই দম্পতি থেকেই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হাদিস বিশারদ দুনিয়াতে আগমন হয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক এখনো যদি আমরা এই ধরনের করতে পারি আমাদের থেকে বড় বীর আব্দুল কাদের জিলানি আসবে বিশ্বাস হয় আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন মহাপণ্ডিত মহাপণ্ডিত আলেম এবং হাদিস বিশারদ দুনিয়ার মধ্যে
আগমন করবে বিশ্বাস হয় তাহলে আসুন যে আমাদের সন্তান যারা আমাদের দায়িত্বে আছে তাদের উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদেরকে মানে বিবাহর বন্ধনে আবদ্ধ করিয়ে দিই নতুবা রাসূল বলছে কোন গুনাহের মধ্যে যদি লিপ্ত হয় ফাইন্নামা ইসমুহু আলা আবিহি এই পুরা গুনাহটা তার বাবার কাঁধে পড়ে যাবে তাহলে আসুন আমরা কি করি সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি থাকি সন্তানরা যেন ভালো মানুষ হয় এই জন্য আমরা কেয়ার নেই আপনার ছেলে যেন গান্দা না খা ইয়াবাখোর না হয় সন্ত্রাসী না হয় এখন তো অনেক ভালো মানুষ আছে নিজের ছেলে সন্ত্রাসী যে গর্ববোধ করে খুব গর্ববোধ করে আমার ছেলেরে হুজুর বললে উপায় রাখবো জানে না আমার ছেলে কত বড় রংবাজ ওরে উপায় রাখবো কোন আরে এত শিক্ষিত এত জ্ঞানী এত কিছু হইয়াছিরা এই লোকটার মুখ দিয়া গর্বে বলে যে আমার ছেলেরে বললে হেরে উপায় রাখবে নাউজুবিল্লাহ পড়ে কোন ধরনের সমাজে আমরা বসবাস করছি একটু চিন্তা করি আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনার উপর আমল করতে পারি সেই তৌফিক যেন মহান আল্লাহ দান করে সবাই বলেন আমিন।